আজকে শেয়ার করব ওয়িংস মশলা। খেতে কিন্তু খুবই সুস্বাদু আর বানাতেও খুব সহজ। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতার সাথে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে আমি মশলাটা মাখিয়ে নেব। প্রথমে ব্যবহার করব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা নিয়েছি আমি এখানে 3 টেবিল চামচের মতো। তারপর আমি দিব আদা আর রসুন বাটা। তো আদা আর রসুন বাটা দিয়েছি আমি 1 চা চামচের মতো। আর এখন দিব আমি কাঁচামরিচ আর ধনে পাতা বাটা, সেটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আর দিব টক দই, টক দই দিব প্রায় 2 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, আর হলুদ দিব 1 চা চামচের মতো। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, সেটাও দিব 1 চা চামচের মতো। আর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া, সেটা 1/2 চা চামচের মতো। আর লবণ ব্যবহার করব 1/2 চা চামচের মতো। লবণের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এটা পুরোটা মিক্সড করার জন্য আমি এখানে ব্যবহার করছি সরিষার তেল, এটা খুবই ইম্পর্টেন্ট। আজকের এই মশলার জন্য সবচেয়ে বেশি স্পেশাল হচ্ছে সরিষার তেল। আর এই সরিষার তেল নিয়েছি আমি 2 টেবিল চামচের মতো। সরিষার তেলটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটা মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরোটা মশলা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এক এক করে পরিষ্কার করে রাখা পাকনাগুলো দিয়ে দিব। আর এই পাকনাটা আমি খুব ভালো করে পরিষ্কার করে একটুখানি পুড়িয়ে উপরের যে পশমগুলো আছে সেগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি খুব ভালো করে মশলার সাথে পাকনাটা মিক্সড করে নিচ্ছি। মিনিমাম 1 ঘন্টার জন্য এই পাকনাগুলো মেরিনেট করে রাখতে হবে। আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি 4 থেকে 5 ঘন্টার জন্য এটা মেরিনেট করে রাখতে পারেন। আর তার চাইতে বেশি ভালো হয় আপনি যদি রাত্রে এটা মেরিনেট করে রাখেন আর সকালে রান্না করেন, বা বিকালে মেরিনেট করে রেখে রাতে রান্না করেন, তাহলে এটা খুব ভালো করে মশলাটা ঢোকে। 1 ঘন্টা পর এটা আমি ভেজে নিব। তাই তো 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা এখন সেট হয়ে গিয়েছে। আমি এটা সয়াবিন তেলে ভাজছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন। তো প্রথমে আমি এক এক করে সবগুলো পাকনা দিয়ে দিচ্ছি। 1 পিট ভালো করে ভাজা হয়ে গেলে শুধু লক্ষ্য করে পাকনাগুলো মচমচে করে ভেজে নিতে হবে। এই পাকনাগুলো এভাবে খেতে খুব মজা। যেহেতু আজকে আমরা মশলা পাকনাটা শেয়ার করছি, এই জন্য মশলা তো দিতেই হবে। এখানে আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না। পাকনাগুলো যে মশলায় মিক্সড করে নিয়েছিলাম সেই মশলাগুলোই কিন্তু থেকে যাবে। আর যতটুক থেকে যাবে অতটুকুই আপনি গরম তেলে ঢেলে দিবেন। তো এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচের মতো তেল। তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি সেই মাখানো মশলাটা। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে অনবরত এটা কষিয়ে একটু শুকিয়ে নিচ্ছি। যখন দেখলাম তেল উঠে গিয়েছে তখন দিয়ে দিলাম সামান্য একটু লেবু। এটা একদমই অপশনাল, এটা দিলে হালকা হালকা টক টক লাগে, আমার কাছে তো ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি। আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে এটার ফ্লেভারটা আর একটু চেঞ্জ হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার দেখুন মশলার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে নেবেন, কোনো ধরনের পানি ব্যবহারের প্রয়োজন নেই। আর এখন আমি আমার পাকনাগুলো সাজিয়ে নেব, তারপর উপরে মশলা দিয়ে ডেকোরেশন করে নেব। এই তো আমার রেসিপিটা একদম হয়ে গিয়েছে। তারপর আপনি এটা রুটি, ভাত, খিচুড়ি, পোলাও দিয়ে পরিবেশন করতে পারেন। এটা কিন্তু এভাবে খেতেও খুব মজা লাগে। তা আজকে আমি খাবো রুটি দিয়ে। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে জানেন তো? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।